তাহলে তার সে 10 গুণ লোক হলে বুঝতে হবে যে একজন লোকের উপরে 10 জন লোক দাঁড়িয়ে ছিল এটা তো সম্ভব না সম্ভব ওই লোকের পক্ষে বলা সম্ভব যদি পুরনো গাজা খেয়ে যদি নিশাগ্রস্ত হয় তাই আমি বলতে চাই এসব উদ্ভট কথা বলে বিভ্রান্তি করবেন না কেউ কারো চক্ষু দেখে আর ভয় পায় না আমার হাত জোরে জোরে বলছে যে বাবা আমি আর একবার নির্বাচন করব এরপরে 18 সালের নির্বাচনে নেত্রীর কাছে নিয়ে যে বলবো তোমাকে শুল্কবার এমপি হিসাবে আমি নিয়ে যাব আমার দায়িত্ব আজকে সেই 18 সালে নির্বাচন আসার আগেই আমি তার বাপ থেকে শালাই পরিণত হয়ে গেলাম আমি আজকে রাজাঘরের সন্তান হয়ে গেলাম আমি বলতে চাই যে শুল্কবাই কি হয়েছে আপনারা জানা দরকার আমি একটি পরিসংখ্যান দিব সবাই শুনবেন এবং চেষ্টা করবেন বোঝার জন্য এখানে উন্নয়ন হয়েছে কিছু সংখ্যক লোকজনের যারা জীবনে বাইসাইকেল ছিল না পরের মোটরসাইকেলে চড়ে পরের টাকায় ঘর ভাড়া দিয়ে নেতা হয়েছেন তারা আজকে 8টি 10টি গাড়ি চালায় বেড়ান এই টাকা কোথা থেকে আসলো জানতে চাই বড় বড় কথা বলেন আপনারা আমাকে বলা হয় রাজাকারের সন্তান আমি জানি অনেক মুক্তিযোদ্ধা আছেন আমার বাপের বদনাই করে পানি টেনেছেন তারা বড় বড় কথা বলেন আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান আমার বাপ চাচা পাঁচজন মুক্তিযোদ্ধা আমার তিন মামা মুক্তিযোদ্ধা আমার বাড়িতে মুক্তিযোদ্ধার ক্যাম্প ছিল আমি ছোটবেলায় আমার তখন 5 বছর বয়স আমি স্বাধীনতা দিবসে গুলি করেছি আমার কাকা সেই কাকা যে কাকা রেসলারে আমি গুলি করেছি সে আনন্দ করেছি সেই কাকাও কিন্তু মুক্তিযোদ্ধা হতে যায়নি আপনার বড় কথা বলেন রাজাকারের সন্তান আমি না আমি অন্য দেশ থেকে এসেছি আপনাদের মুখোশ খুলতে চাই না আজকে এই যে লোকজন আসেছেন তাদের সামনে কথা না বললে আপনারা জানবেন না চুপে চুপে আপনারা বিভিন্ন জনের কাছে রিপোর্ট করেন যে আমি রাজাকারের সন্তান আপনাদের লজ্জা করে না এগুলো বলার আগে আমার বাপ মারা যাওয়ার পরে ডিসি অফিস থেকে গার্ড অফ অনার দেওয়ার জন্য গেছে আপনারাও সেদিন কিন্তু অনেক লোকেই বলেছিলেন আমার বন্ধু আর আজকে তাকে মুক্তি যখন আমি নির্বাচন করতে গেলাম তখন আমি রাজাকারের সন্তান হয়ে গেলাম এই দায়িত্ব এই বিচার আপনাদের কাছে আমি দিলাম আপনারা যদি চান আপনাদের যা যান যে জাতীয় সংসদ নির্বাচনে আমি এমপি হিসাবে আমাকে যদি আপনারা চান তাহলে আমি নির্বাচন করব ইনশাআল্লাহ আমি এই জনগণকে নিয়ে বলতে চাই নেত্রী নিশ্চয় আপনাদের ডাক শুনবেন নিশ্চয় আপনাদের কথায় সাড়া দিবেন নৌকার মাঝি পরিবর্তন করবে আর আমি চ্যালেঞ্জ করে গেলাম যদি আপনারা সাথে থাকেন যে কোনো ফরম্যাটে শুল্কবার যে কোনো লোকের সাথে আমি কম্পিটিশন করতে রাজি আছি আমি চাল ডাল টিয়ার কাবি কাজ চুরি করার জন্য এখানে আসি নাই আমার চাল ডাল আসার আগেই গোম সপি গোম অমুক তমকের কাছ থেকে অ্যাডভান্স টাকা নেওয়ার কোনো ইচ্ছাও নাই আপনারা অনেকেই আছেন আমি জানি যে অ্যাডভান্স ডিও বিক্রি করেন নির্বাচনের আগে অনেকে পরিশোধ করতেও পারেন না এবং এই গোম অ্যাডভান্স যারা কেনেন যেসব অফিসাররা টিআর কাবিকার টাকা আগেই বেঁচে ফেলেন নেতারা নেন তারা হুঁশিয়ার হয়ে যান ভবিষ্যতে জনগণের টাকা নিয়ে সিনমিনি করবেন না আজকে সারা বাংলাদেশে উন্নয়নের যে জন জোয়ার হয়েছে শুধু কিছু দুষ্ট লোকের জন্য শুল্কবার মানুষ অবহেলিতভাবে মরতে পারে না আজকে আমি একজন লোকের নাম না বললেই নাই চির অকৃতজ্ঞ লোক যার নাম এখানে বলেছেন উপজেলা ভাইস চেয়ারম্যান উনি নাকি অনেক গভীর নেতা আজকে আমার মেহরবানিতে উনি উপজেলার ভাইস চেয়ারম্যান হয়েছেন ওনাকে একটি কলেজ থেকে বিতাড়িত করে আরেকজনকে ডিও লেটার দিয়েছিলেন আমি নাম নাম নাই বললাম তারপরেও বেহায়ের মতো সেখানে যান এই ধরনের লোক যারা আছেন তারা আপনাদের অন্তত বিবেচনায় আনা উচিত এখানে আমি আর এক নেতার কথা বলতে পারি যে আমাকে পাল ধরেছেন নির্বাচিত হওয়ার জন্য
এখানে সাক্ষী আছে ভাই আপনাকে পাও ধরি আমার অন্তত এবার নির্বাচিত করে দেন আপনার বউ পাঠিয়েছেন একবার জন্য তাকে নির্বাচিত করে দিন তারা বড় বড় কথা বলেন সাবধান হয়ে যান ভালোভাবে চলেন তাহলে জনগণ আপনার বিচার দিবেন আমি আরো আপনাদের কথা বলতে পারি 2012 সালে আমার হাত জড়াই ধরছে আমার হাত জড়াই ধরে বলছে যে বাবা আমি আর একবার নির্বাচন করব এরপরে 18 সালের নির্বাচনে নেত্রীর কাছে নিয়ে যে বলবো তোমাকে শুল্কবার এমপি হিসাবে আমি নিয়ে যাব আমার দায়িত্ব আজকে সেই 18 সালে নির্বাচন আসার আগেই আমি তার বাপ থেকে শালাই পরিণত হয়ে গেলাম আমি আজকে রাজাকারের সন্তান হয়ে গেলাম এত লোভ কেন জনগণের টাকা তো অনেক নিয়েছেন কথা বলতে চাইনি না বললেই হবে না তাই বললাম কারণ আজকে এখানে 14টি ইউনিয়ন এবং পৌরসভার লোক উপস্থিত আছেন যদি কথা না বলি আপনারা জানবেন না বুঝতে পারবেন না আজকে বললাম যদি আওয়ামী লীগের একটি কর্মীর উপরেও নেতার উপরেও হামলা হয় আমি দুলাল বিশ্বাস দায়িত্ব নিলাম যদি আপনারা আমার সাথে